হ্যালো বন্ধুরা, অঞ্জনটিকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আজকে দেখাবো খুবই চমৎকার একটি ফোনের গোপন ট্রিক্স। বন্ধুরা ডায়ালার প্যাডের একটি খুবই গোপন ট্রিক্স আপনাদের সাথে দেখাবো। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার নর্মাল ডায়ালার প্যাডটি কেমন দেখাচ্ছে, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি জাস্ট আমার ডায়ালার প্যাডটিকে একটু কাস্টমাইজ করেছি এবং কত সুন্দর লাগছে। আমি আমার ডায়ালার প্যাডের ব্যাকগ্রাউন্ডে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ছবি সেট করেছি। বন্ধুরা আপনি চাইলে আপনার নর্মাল ডায়ালার প্যাডটিকে জাস্ট এরকম ব্যাকগ্রাউন্ডে জাস্ট আপনি আপনার ছবি সেট করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক কিভাবে আপনি ডায়ালার প্যাডের ব্যাকগ্রাউন্ডে আপনার নিজের ছবি লাগাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা এখানে লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট লাইক করে দিবেন এবং নিচে চলে আসবেন। নিচে দেখতে পারবেন এখানে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে, তো জাস্ট আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পাবেন নোটিফিকেশান বেলটি শো করছে, তো জাস্ট নোটিফিকেশান বেলটিকে আপনারা বাজিয়ে দিবেন। বাজিয়ে দেওয়ার পর আপনারা পুল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দেবেন। তো বন্ধুরা এর জন্য জাস্ট ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনাদের প্রয়োজন পড়বে। বন্ধুরা এর জন্য জাস্ট আপনার ফোনে থাকা ডায়ালার প্যাডটিকে আপডেট করে নিতে হবে। বন্ধুরা এই ডায়ালার প্যাডটি কীভাবে আপডেট করবেন সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখায় দেবো। তো শুরুতেই বন্ধুরা আমরা জাস্ট আমাদের ফোনের ডায়ালার প্যাডটিকে অন করবো। তো বন্ধুরা ডায়ালার প্যাডটিকে অন করলে আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে দেখতে পারবেন নন ডিফল্ট ডায়ালার অ্যাপ, তো জাস্ট এটাকে আপনাকে ডিফল্ট ব্রাউজার হিসাবে বা ডিফল্ট অ্যাপে হিসাবে কাজ করতে হবে। তো জাস্ট আপনারা কী করবেন, এখানে নিচে দেখতে পারবেন স্টার্ট সেট আপ নাও লেখা চলে আসবে, তো জাস্ট আপনারা সেট আপ নাওয়ে ক্লিক করবেন। তো সেট আপ নাওয়ে ক্লিক করলে আপনার উপরে দেখতে পারবেন দুই নম্বরে কলিং অ্যাপ দেওয়া আছে, তো জাস্ট আপনারা এই কলিং অ্যাপটাকে অন করবেন। কলিং অ্যাপটাকে অন করলে আপনার উপরে দেখতে পারবেন ফোন, নিচে দেওয়া আছে সিস্টেম, তো আপনারা নিচের অপশনটা দেখতে পারবেন কন্ট্যাক্ট, তো জাস্ট এই কন্ট্যাক্ট নাম্বারটাকে জাস্ট একবার সেট ডিফল্টে ক্লিক করে দিবেন। তো জাস্ট এটাকে সেট ডিফল্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট এখন ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনার ফোনে থাকা ডায়ালার প্যাডটি আবার ওপেন করবেন। তো এবার আপনারা দেখতে পারবেন বন্ধুরা এখানে আপনার নতুন একটি ডায়ালার প্যাড অন হয়েছে, আগেরটার থেকে একটি খুবই চমৎকার দেখাচ্ছে। বন্ধুরা এখানে দেখতে পারবেন আমার আগের ডায়ালার প্যাডটি এখন জাস্ট আমি যদি এটাকে জাস্ট ওপেন করি আমার নতুন ডায়ালার প্যাডটি, তাহলে বন্ধুরা আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার দেখাচ্ছে, উপরে আপনি চাইলে কন্ট্যাক্ট এবং আদার্স যে ইগুলো আছে তো এগুলো আপনারা দেখতে পারবেন, বা আপনি চাইলে ডায়ালার প্যাডটাকে এখান থেকে বড় ছোট করতে পারবেন ফুল স্ক্রিন ডায়ালার প্যাড লিখে বা নর্মাল স্ক্রিন ডায়ালার প্যাড লিখে জাস্ট আপনারা এখানে ছোট বড় করে নিতে পারবেন। তো বন্ধুরা এখন দেখাবো কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ডের ফটো সেট করবেন, এই ব্যাকগ্রাউন্ডে কিভাবে ফটো সেট করবেন। এটার জন্য আপনারা উপরে দেখতে পারবেন থ্রি ডট দেওয়া আছে, তো জাস্ট থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে সেটিংস, পার্সোনাল সেটিংস, ব্লক লিস্ট, কল ব্লক লিস্ট, স্পিড ডায়াল, তো এইসব লিখে চলে আসবে। তো আপনারা জাস্ট কী করবেন এখানে দেখতে পারবেন পার্সোনালাইজড সেটিং, তো জাস্ট এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন ডায়াল প্যাড ব্যাকগ্রাউন্ড, তো জাস্ট আপনারা ডায়াল প্যাড ব্যাকগ্রাউন্ড একবার ক্লিক করবেন। ডায়াল প্যাড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এখানে নিচে দেখতে পারবেন গ্লারি শো হবে, তো জাস্ট আপনারা গ্লারিতে ক্লিক করবেন। গ্লারিতে ক্লিক করলে বন্ধুরা এখানে দেখতে পারবেন কমপ্লিট অ্যাকশন ইউজিং লেখা চলে আসবে, তো জাস্ট আপনারা এখান থেকে আপনাদের গ্লারিটাকে অন করবেন। গ্লারিটাকে অন করার পর আপনার পছন্দ মতন ছবিটিকে জাস্ট সেট করে নেবেন, তো আমি আমার পছন্দ মতন একটি ছবি জাস্ট এখানে দিয়ে দিলাম। তো এখানে জাস্ট ছবিটি দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাবেন ক্রপিং অপশন চলে আসবে, তো জাস্ট আপনারা ক্রপিং অপশনে ক্লিক করবেন। ক্রপিং অপশনে ক্লিক করার পর আপনারা এখানে জাস্ট ডান করে দিবেন, তো আমি জাস্ট ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করার পর বন্ধুরা আপনি যদি এখন আপনার ডায়ালার প্যাডটিকে একবার অন করেন তাহলে ব্যাকগ্রাউন্ডে আপনি দেখতে পাবেন ছবি দেওয়া আছে। তো খুবই চমৎকারভাবে বন্ধুরা আপনার এখানে দেখতে পারবেন আপনার ডায়ালার প্যাডে কিন্তু ছবি বসে গেছে। তো আপনি চাইলে যদি এখন এটাকে ফুল স্ক্রিন ডায়ালার প্যাড করেন তাহলে দেখতে পারবেন আপনার ছবিটি আরও বড় হয়েছে এবং খুবই সুন্দর দেখাচ্ছে। তো এছাড়াও বন্ধুরা আপনারা কন্ট্যাক্ট লিস্টের ব্যাকগ্রাউন্ডে আপনারা এখানে দেখতে পারবেন, কন্ট্যাক্ট লিস্টের ব্যাকগ্রাউন্ডে আপনি আপনার ছবি ইউজ করতে পারবেন। এর জন্য জাস্ট থ্রি ডটে ক্লিক করবেন আরেকবার, পার্সোনালাইজে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পারবেন কল লগ ব্যাকগ্রাউন্ড এবং কন্ট্যাক্ট লিস্ট ব্যাকগ্রাউন্ড। তো জাস্ট আপনারা কন্ট্যাক্ট লিস্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট আপনার পছন্দ মতন ছবিটিকে বসিয়ে দিবেন। তো আমি এখানে জাস্ট আমি আরেকটি ছবি বসিয়ে দিচ্ছি, তো এই ছবিটাকে জাস্ট আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ক্রপিং অপশনে ক্লিক করবো, ক্রপিং অপশনে ক্লিক করার পর জাস্ট আমি ডানে ক্লিক করবো। ডানে ক্লিক করার পর যদি আমি এখন আমার কন্ট্যাক্ট লিস্টটাকে অন করি তো আপনারা এখানে থেকে দেখতে পারবেন, এখানে জাস্ট আপনি দেখতে পারছেন আমার কন্ট্যাক্ট লিস্টের ব্যাকগ্রাউন্ডে আমার ছবি সেট হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। এখন বন্ধুরা এই অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন, তো অ্যাপসটি ইনস্টল করার জন্য আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।